সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো পদ্মার অরিজিনাল পাঙ্গাস মাছ কত দামে নিলামে বিক্রি হয় এবং সেই মাছটি বাজারে নিয়ে যদি কাটা হয় এক একটি পাঙ্গাসের পিস কত করে দাম পড়বে। আর এছাড়াও আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব পদ্মার অন্য অন্য মাছ কত দামে বিক্রি হচ্ছে পাইকারি নিলামে। তো সব মিলিয়ে অবশ্যই আজকের এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ৫,৫০০ টাকা মইনট ঘাটের মাছ। আমরা লটাখোলা বাজারে চলে আসলাম, এখন এই মাছ কাটা হবে পদ্মার পাঙ্গাস। পাঙ্গাসটা কাটা সেই মইনট ঘাটের ৫,৫০০ টাকার পদ্মার পাঙ্গাস লটাখোলা বাজারে নিয়ে আসা হলো কাটার জন্য। দিবো ভাই, পাঙ্গাসটা কথা নিব, ৩.৫ কেজি দিব। আমার এই পানিতে যাক, নিচে জায়গা না। ৫,৫০০ 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 ৫,৫
এই মাছটা মনে বড় আছে, কত এনেছিল এটা? 12 কেজি। 12 কেজি? দেরি হবে মাছ ডিম হয় নাই না? না হ্যাঁ ডাঙ্গার খাও থাকলো, তেল হলে নিয়ে থাকতো, সব যা বই নিত। ব্যাগ লাগবো না, ব্যাগ আছে আমার, আমার বাজারে ব্যাগ আনতে জানছি না, ওইটার মধ্যে দুজনে কাই ব্যাগ বানাইবো না সাড়ে 5,000 টাকার পাঙ্গাস মাছ প্রায় 40 টুকরা হয়েছে। 40 টুকরা পাঙ্গাস মাছ প্রায় 1-1 টুকরা 125 টাকার মতো দাম পড়েছে। আর আপনারা চাইলে কিন্তু সরাসরি মৈনটঘাট মাছের আড়তে চলে আসতে পারেন এই ধরনের ছোট বড় বিভিন্ন রকম পদ্মার তরতাজা মাছ কেনার জন্য। এই কারণে দিয়ে দিছি।